আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ফেসবুক টুইটার কিংবা ইউটিউবে মোবাইল ল্যাপটপ কিংবা ডেস্কটপে বসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম pio.com আয়োজিত মাহে রমজানের সচেতনতা নামের এই আয়োজন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক এই আয়োজনে এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রমজান রোজা এবং খাদ্য ও স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি ধারাবাহিক মাসব্যাপী এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি ওমরা পালন করেছেন অথবা রাসুল সাল্লাহাম তার জীবন দশায় মোট কতবার ওমরা পালন করেছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক রমজান মাস এসে উপস্থিত হলে কিন্তু আমরা গোটা মুসলিম সমাজে গোটা মুসলিম উম্মাহের মাঝে বাংলাদেশ সহ বিশ্বে যে সমস্ত মুসলিম দেশ রয়েছে যে সমস্ত মুসলিম দেশের মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদের মধ্যে কিন্তু রমজান মাসে পবিত্র মক্কা নগরীতে গিয়ে মদিনাতুল মোনাওয়ারায় গিয়ে ওমরা পালন করার একটি আগ্রহ একটি উৎসাহ দেখতে পাই অনেক মুসলমানরা কিন্তু রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হন এবং তারা কিন্তু যে কোনো মূল্যে এই রমজান মাসে পবিত্র ওমরা পালন করতে চান তো এই বিষয়টি আসলে কেমন এবং এই বিষয়টি সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ কি বা রসুল ইসলাম আদৌ রমজান মাসে রোজা পালন করার পাশাপাশি পবিত্র ওমরা পালন করেছেন কি না এমন কোনো ইতিহাস আছে কিনা আমরা এই বিষয়গুলো আজকের আলোচনা থেকে জানব ইনশাআল্লাহ তালা শুরুতেই চলুন আমরা একটি প্রশ্নের উত্তর জেনে আসি সেটি হচ্ছে আমরা জানতে চেয়েছি যে রসুল সাল্লাহসলাম রমজানে কোনো ওমরা পালন করেছেন কিনা এই প্রশ্নের উত্তর আসবে যে না ইসলাম তার জীবদ্দশায় রমজান মাসে কোনো ওমরা পালন করেননি তবে তিনি রমজান মাসে ওমরা পালন করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং রমজান মাসে ওমরা পালন করার বিভিন্ন ধরনের ফজিলতের কথা বর্ণনা করেছেন এছাড়া আসুন আজকের আলোচনা থেকে আমরা যেহেতু ওমরা নিয়ে আলোচনা করছি রসুলের জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানি সেটি হচ্ছে অনেকেই জানার চেষ্টা করেন বা জানতে চান যে রসুলাম তার জীবদ্দশায় মোট আসলে কয়েবার ওমরা করেছেন এখানে ইতিহাসবিদদের বর্ণনা থেকে মোট দুটি মত পাওয়া যায় কেউ কেউ বলেছেন রসুলাম মোট জীবদ্দশায় চারবার ওমরা পালন করেছেন কেউ কেউ বলেছেন তিনবার ওমরা পালন করেছেন যারা তিনবার ওমরা পালন করার পক্ষে মতামত দিয়েছেন তারা বলেন যে সন্ধির সময় বিয়ার হুদায় যে পালন করতে গিয়েছিলেন হুদাই সে বছর তিনি কিন্তু ওমরা সম্পন্ন করতে পারেননি সুতরাং এটিকে ওমরা পালনের মধ্যে না ধরে তারা তিনবারের কথা বলেছেন আবার অনেকে এই বিষয়টিকে ওমরা পালনের মধ্যে অন্তর্ভুক্ত ধরে বলেছেন যে রসুল্লাহাম মোট চারবার ওমরা পালন করেছেন সুপ্রিয় দর্শক এই পর পর্যায়ে আমরা জানব যে ওমরা পালন করার মাঝে কি কোনো ফজিলত রয়েছে নাকি এমনিতেই মুসলিম উম্মা ওমরা পালন করে থাকেন যিনা রসুলামের হাদিস থেকে এই কথাটি স্পষ্ট প্রমাণিত যে ওমরা পালনের মাঝে বিভিন্ন ধরনের ফজিলত রয়েছে রসুলাম একটি হাদিসে বলেছেন আল ওমরাতু ইমরাতি লিমা বাইনা হুমা অর্থাৎ এক ওমরা থেকে অন্য ওমরা পর্যন্ত যেই সমস্ত কার্যক্রম সংঘটিত হয় সেগুলোর কাফারা হচ্ছে পরবর্তী ওমরা এবং এখানে আসলাম আরও একটি কথা বলেছে যে তোমাদের সামর্থ্য এবং সুযোগ থাকলে তোমরা ওমরা পালন করো এছাড়া রাসুসামের আরো একটি হাদিস থেকে পাওয়া যায় তিনি বলেছেন তোমরা ধারাবাহিকভাবে হজ ওমরা পালন করো হজ ওমরা আদায় করো কারণ হচ্ছে এই দুইটি আমল দারিদ্র এবং গোনা বিদুরিত করে সুতরাং এই সমস্ত ফজিলত অর্জনের উদ্দেশ্যেই কিন্তু আমরা ওমরা পালন করতে পারি এবার আসুন আমরা আমাদের আজকের আলোচনার শেষ বিষয়টি জানার চেষ্টা করি সেটি হচ্ছে রমজান মাসে মুসলিম উম্মার মাঝে যে ওমরা পালনের একটি প্রতিযোগিতা বা উৎসাহ দেখা যায় আসলে রসুস আসলাম থেকে রমজান মাসে ওমরা পালনের কোনো ফজিলতের বর্ণনা রয়েছে কিনা জি রসুল আসলাম থেকে রমজান মাসে ওমরা পালনের যেই সমস্ত হাদিসের কথা ফজিলতপূর্ণ যে সমস্ত বাণী পাওয়া যায় সমস্তগুলো হাদিসের মূল বাক্য হচ্ছে একটি রসুস আসলাম বলেছেন যে রমজান মাসের ওমরা পালন করা এটি হজের মতো মর্যাদাপূর্ণ সুতরাং এই ওমরা পালনের মাধ্যমে হজের মর্যাদা লাভের উদ্দেশ্যে এছাড়া আরও ভিন্ন দুটি কারণ রয়েছে একটি হচ্ছে যে দেখুন মসজিদে হারামে এমনিতেই হচ্ছে আমরা সাধারণভাবে অন্যান্য মসজিদ বা অন্য অন্য দেশের যে কোনো জামে মসজিদে নামাজ আদায় করলে যে স্বাব পাওয়া যায় মসজিদে হারামে নামাজ আদায় করলে তার চেয়ে অনেক বেশি স্বয়াব পাওয়া যায় এছাড়া মসজিদে নববীতে নামাজ আদায় করার মাধ্যমেও কিন্তু আরও অনেক বেশি সয়াব পাওয়া যায় এবং এই বিষয়টি যখন সংগঠিত হয় রমজান মাসে তখন কিন্তু সবাবের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং এমনই প্রতিশ্রুতি কিন্তু ইসলামে রয়েছে সুতরাং গোটা মুসলিম ওম্মার মাঝে রমজান মাস এলে ওমরা পালনের যে একটি প্রতিযোগিতা বা উৎসাহ দেখা যায় তার নেপথ্যে কিন্তু অনেক যৌক্তিক এবং অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হল রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে রমজান মাসে ওমরা পালন করলে সেটি হজের স্বভাব পাওয়া যায় হজের সমমর্যাদা হয় এছাড়া রমজান মাসে যারা মসজিদে হারামে গিয়ে মসজিদে নবমীতে গিয়ে ইদবাহত করবেন ইতে করবেন তারা কিন্তু আরও অনেক বেশি স্বভাব অর্জন হবে তারা কিন্তু আরও অনেক প্রতিদান বা পরলৌকিক ফজিলতের ভাগ্যদার হবেন সুতরাং এই উদ্দেশ্যেই কিন্তু মুসলিম ওম্মার মাঝে একটি উৎসাহ লক্ষ্য করা যায় এবং তারা কিন্তু এই জন্যই রমজান মাসে ওমরা পালন করার জন্য উঠে পড়ে লাগেন সুতরাং আমাদের মধ্যে যাদের আসলে শক্তি সামর্থ্য আছে আমাদেরও উচিত হবে আমরা যেন পবিত্র রমজান মাসে ওমরা পালন করি আর যদি আমাদের ওমরা পালনের বিষয়টি অনেক বেশি হয়ে যায় যেমন ইদানিং একটি ফতোয়া দেওয়া হয়েছে যে বিজ্ঞ আলেমগণ বিশ্ববরেণ্য ফকিবিদগণ তারা বলেছেন যে একজন মানুষ যিনি জীবনে একাধিকবার হজ বা ওমরা পালন করেছেন তিনি যদি আরেকবার একবার হজে বা ওমরায় না গিয়ে সেই টাকাটি যদি গরিব দুঃখী বা অসহায়দের মধ্যে বিলিয়ে দেন অথবা তার এই টাকা খরচ করে যে ব্যক্তি কখনো নিজের সামর্থ্যে হজ বা ওমরা পালন করতে যেতে পারবে না তাকে যদি হজ বা ওমরা পালন করার ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু এর চেয়ে বেশি সবের ভাগিদার তিনি হবেন সুতরাং আসুন সুপ্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সেটি হচ্ছে এক হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম রমজান মাসে কোনো ওমরা পালন করেননি এই তথ্যটি আমরা জানলাম দ্বিতীয়ত হচ্ছে রসুল সাল্লাহাম রমজান ওমরা পালনের জন্য উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন রমজানে ওমরা পালন করলে সেটি হজের সমমর্যাদার হবে তৃতীয়ত বিষয় হচ্ছে আমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই রমজান মাসে ওমরা পালন করব কারণ ওমরা পালন করার মাধ্যমে দারিদ্রতা এবং গুণা বিদূড়িত হয় চতুর্থত বিষয় হচ্ছে যারা জীবনে একাধিকবার বা অসংখ্যবার হজ ওমরা পালন করেছি তারা আমাদের সামর্থ্যের টাকা দিয়ে যারা কখনো হজ ওমরা পালন করতে পারেনি তাদেরকে আমরা হজ ওমরা পালন করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেই দিনটি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি